এই লোকগানের আঙ্গিক নিয়ে আমি আধুনিক গানের জন্য, আচ্ছা বেশ, যে গানটা শোনাতে চাইছিলাম তিনটে লাইন শোনাই। এই গানটি একটি এই লোকগানের আঙ্গিক নিয়ে মায়ের গান, তিনটে লাইন গে এখানে লেখা আছে আধুনিক গান। আমি তো পুরনো গান খুবই কম গাই, শোনাবো পুরনো গান দুটো একটা শোনাবো, নিজের গান শোনাবো, আধুনিক গানেই যাব। আর এটা যে আমার কত বড় আনন্দ যে যেখানে এসে আপনাদের কাছে এসে ফিরতে ইচ্ছে করে না কলকাতায়। আগে যে কবার এসেছি প্রত্যেকবারই আপনাদের আতিথেয়তা, আপনাদের ভালোবাসা, আপনাদের অনুভূতি টেনে রাখে, বলে যে ফিরো না। তো সেই আদর আপ্যায়নের গন্ধ, আপনাদের ভালোবাসার গন্ধ। তিনটে লাইন শোনাই আমার মায়ের গানের সুর, এইটার মতন একদম, এই আল্লাহ যে দুনিয়ায় কিশোর লাগিয়ার মতো। আর যেটা খুব বড় আনন্দ, যেখানে এসে ফিরতে ইচ্ছে করে না সেখানে আধুনিক গানের অনুরোধ হচ্ছে, এটা আমার জীবনে খুব মানে কি বলবো, খুব রেয়ার, ভীষণই কম। আমাকে সবসময় সবাই বলেন যে স্বাগতা দি রবীন্দ্রনাথের গান করুন, রবীন্দ্রনাথের গান করুন। আমার নিজের তৈরি 200 গান কেউ জিজ্ঞেস করে না, আর পুরনো বাংলা আধুনিক গান তো কেউ আমাকে অনুরোধ করেন না, কিন্তু আপনারা বললেন এটা মনে রাখার মতো, শোনাবো এক্ষুনি শোনাবো। মুখ তোলো মা মুক্ত কেশি, বন্হি অঙ্গে বেনারসি, কালো রূপে রাড়ালে আলো, গৌরি হয়ে ছত বেশি, মুখ তোলো মা মুক্ত কেশি, শোনাচ্ছি শ্রদ্ধেয় মান্না দে মহাশয়ের একটি গান। একটি রেকর্ড আমরা শুনেছি যার মধ্যে মান্না দে মহাশয়ের ঋতুর গান ছিল, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। শীতের গানটি শোনাই আপাতত, তারপরে বসন্তের গানটিও শোনাবো পরপর দুটি গান মান্নাদের গান। ঠিক আছে গো, কিবোর্ডের
কিবোর্ডের রিভার্বটা কমাতে হবে, সে শুনতে বুঝেই পাচ্ছি না পিয়ানো। শাখায় তুমি থাকো, ছিলে তুমি ছিলাম আমি, ছিলে তুমি ছিলাম আমি, চিহ্ন কি তার রাখো না, যেও না শেষ পাতা শাখায় তুমি থাকো, ছিলে তুমি ছিল আমি, ছিলে তুমি ছিল আমি, চিহ্ন কি তার রাখো না, যেও শেষ পাতা শাখায় তুমি থাকো। ছিল